नमस्कार चंदनार हेसेले सबाइके स्वागत आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी सम्पूर्ण एकटी निरामिष रेसिपी निये चले एसेछि। आमी आज के मुग डाले घंट बनिए देखाबो। एटा एकटा सबुज गोटा मुग डाल, एटाके आमी 7-8 घंटा भिजिए रेखेछिलाम। भिजिए रेखे आमी प्रेसारे एटा एकटा सिटी नून दिए सिद्ध करे निएछि। तार जोन्नो आमार की की उपकरण लागछे एकबार देखे नी। एर जोन्नो लागछे तेजपाता, शुकनो लंका, जिरे, आदा, लंका कुचि, टमेटो कुचि, हलुद, काश्मीरेर शुकनो लंका गुड़ो, धने पाता, आर लागछे हिंग, नून, चीनी, घी, तेल। चलो चलुन देखी एबार कि करे आमी रान्नाटा करे थाकि। आमार कड़ाईटा बसानो हये गेछे, कड़ाईटा आमार गरम हये गेछे। एबार आमी कड़ाईते तेल दिये दिच्छि। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরাটাও আমি দিয়ে দিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি আমার, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা বাটা, লঙ্কা কুচি দিয়ে ফুটিয়ে নেব। একটু আমার ডালটা হলুদ দিয়ে সিদ্ধ, হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে বলে আমি অল্প একটু হলুদ দিচ্ছি। এখানে আমি কাশ্মীরের গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, চাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটুখানি জল ঢেলে নিচ্ছি, সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। একটু এটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে এসেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে আমি ভালো করে এটা মেরে নেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমরা একবার দেখে নিচ্ছি। দেখে নিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমাদের টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা একটু হিং দিয়ে দেব। হিং গন্ধটা পরে দিলে ভালো গন্ধ আসে। আমরা আবার ঢাকনাটা আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার আমি খুলছি। আমার মশলাটা কষে গেছে, আমি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো কষে সেদ্ধ হয়ে গেছে, মশলা আমার কষে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা ফেলে দিচ্ছি। এবার ডালটার মধ্যে কিন্তু আমার নুন দেওয়া আছে, নুন হলুদ দিয়ে করা। আমার ডালটা যে যেরকম পরিমাণে বা মানে ঝোল রাখতে চায় সে সেই পরিমাণের ঝোল রাখবে, আমি এরকমই রাখছি। খাবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম।
নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমার আগে একটু নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময়। আমার সামান্য একটু নুন লাগবে, আমি একটু নুন নিয়ে দিলাম। নুন দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমার এটা হয়েই এসছে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি, আমি একটু নেড়ে নিচ্ছি। নামানোর আগে আমি এবার নামাবো, তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি না হলে ভালো লাগে না। আমার ডালটা হয়ে গেছে, আমার ডালটা এরকম হয়েছে। কেউ যদি একটুখানি কেউ পাতলা করতে চায় তাহলে জল দিয়ে নেবে, আমার এরকমই ঘন আমার চাই, তাই আমি এরকম ঘন করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুখ ঘণ্ট। আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।